6 ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ঢাকায় বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল সদস্য। বামার আহ্বায়ক এবং ন্যাশনাল অ্যাগ্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ কে এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্ব করেন। সভায় বামার আহ্বায়ক কে এস এম মুস্তাফিজুর রহমানকে সর্বসম্মতিক্রমেই বামার সভাপতি নির্বাচিত করা হয় এবং আগামী 2 বছরের জন্য 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি গ্রহণের সিদ্ধান্ত হয়। বামার পরবর্তী সভার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।